সারা দেশে আওয়ামী লীগের মধ্য থেকে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যখন অভিযান চলছে, এমনকি প্রধানমন্ত্রী দলের সভানেত্রী শেখ হাসিনা যেখানে অনুপ্রবেশকারীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন, ঠিক তখন দশ বিতর্কিত মন্ত্রী এমপিকে নিয়ে বিপাকে রয়েছে দলটি। তৃণমূল আওয়ামী লীগের নিজের অবস্থান নড়বড়ে, তবুও বিতর্কিত এসব এমপি মন্ত্রী এবং তাদের আত্মীয় স্বজনদের ব্যাপারোয়া কর্মকাণ্ডের কারণে বিপাকে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এমনকি আগামী একাদশ জাতীয় নির্বাচনের আগে দলের হাইকমান্ড বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল অব মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর প্রতীক বর্তমান সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ৩৫ বছর পর নরসিংদী সদর থেকে মন্ত্রী হওয়ার পর থেকে তিনি আওয়ামী লীগের তেগি নেতাদের কোণঠাসা করার মিশন নামেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে জামায়াত ও বিএনপি নেতাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ ও ডালিমের সমানে ৭৫ এর হত্যার পর গঠিত ফ্রিডম পার্টির নরসিংদী জেলার প্রতিষ্ঠাতা সভাপতির খোকার ছেলে শিশু বলৎকার মামলার আসামি আজিমকে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নরসিংদী জেলা চেম্বারের সভাপতি বিএনপির উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহির আপন ভাই মামুন এলাহি, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বানিয়েছে, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকারকে বসিয়েছেন, এমনকি প্রতিমন্ত্রী এপিএস মনিরুজ্জামান ছাত্রদলের ঢাকা মহানগরের সম্পাদকীয় পদে ছিলেন। শেরপুর এক আসনের এমপি আতিউর রহমান আতিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিজের পছন্দের লোকদের দলের বিভিন্ন পদে আসীন করেছেন, এমনকি জেলা ছাত্রলীগের কমিটিতে ৫৭ ধারায় মামলার আসামি ও বহু নারী কেলেঙ্কারির খলনায়ক মতিউর রহমান মতিনকে নেতৃত্বে আনতে জোর তৎপরতা দেখাচ্ছেন। ঢাকা ১৯ আসনের এমপি ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি দলের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছেন, বিভেদ তৈরি করেছেন, উপদল তৈরি করেছেন, আত্মীকরণ করেছেন। এছাড়াও তিনি সম্প্রতি নিজ এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসীদের ক্রসফায়ার দিয়েছেন এবং বাকিদের দেওয়ার জন্য তালিকা করেছেন, এমন প্রসঙ্গ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে দল বিব্রতকর অবস্থায় পড়ে। ইয়াবা সম্রাট খ্যাত কক্সবাজারের আব্দুর রহমান বদিকে নিয়ে আওয়ামী লীগের এর আগেও বিব্রতকর অবস্থায় পড়েছিল। বর্তমানে দুদকের মামলায় জামিনে থাকা এই এমপির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানব পাচারের মতো ঘৃণ্য সিন্ডিকেটের পৃষ্ঠপোষক বলে স্থানীয়রা দাবি করছেন। এমনকি আব্দুর রহমান বদির আত্মীয় স্বজনরা কক্সবাজারে ত্রাসের রাজত্বও কায়েম করেছেন। ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য র আ ম উবাইদুল মুতাকদিয়ার চৌধুরীকে নিয়েও আওয়ামী লীগের মধ্যে রয়েছে ব্যাপক নেতিবাচক প্রভাব। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্থানীয় রাজনীতিতে তিনি একনায়কত্ব প্রতিষ্ঠা করেছেন, এমনকি জেলার একজন মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জের ধরে সাম্প্রদায়িক হামলার ঘটনার নৈবত্যে তিনি ইন্ধনে রয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতারা। ফিরোজপুর এক আসনের সংসদ সদস্য এ কেম আউয়ালের বিরুদ্ধে অভিযোগের অজ্ঞনে অন্ত নেই। টাকার গরমে হঠাৎ করে আওয়ামী লীগ আসা এই এমপি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এলাকায় জনবিচ্ছিন্ন এই এমপির পরিবারের সদস্যরা এলাকায় নানানভাবে প্রভাব কাটাচ্ছেন। নরসিংদী ৫ আসনের বর্তমান এমপি সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু প্রবীণ এই পার্লামেন্টেরিয়ানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বয়সজনিত কারণে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন না। গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ তার সরাসরি পৃষ্ঠপোষকতায় একটি ক্যাডার বাহিনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এছাড়াও জামাত অধ্যুষিত এলাকাতে দলটির নেতাদের সঙ্গে গোপন আপোষ করে রাজনীতি করছেন। ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে জেলার বলিয়াডাঙ্গি উপজেলার সীমান্তবর্তী এলাকায় কয়েকটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ রয়েছে। জমি ফেরত চাইতে গেলে ওই পরিবারের লোকজনের উপর এমপির বাহিনী হামলা করে। ফিনি ৩ আসনের সংসদ সদস্য রাহিমুল্লার বিরুদ্ধে নিজ দলের কর্মী আজিজুল হককে গুলি করার হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীরা তার কুশল পত্রিকা দাহ করে এবং শাস্তির দাবি করে মানববন্ধন করে। এই ঘটনায় ওই এমপির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তো বন্ধুরা, এদের বিরুদ্ধে যদি আপনারও কোনো অভিযোগ থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে একটি ভিডিও বানাবো। সবাইকে ধন্যবাদ।